ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বহুল আলোচিত মন্দিরে অগ্নিসংযোগের মামলায় ১৩ জনকে ৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় দেন। ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে পোস্ট দেওয়ার অভিযোগে ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দু অধ্যুষিত কয়েকটি এলাকায় হামলা চালায় দুষ্কৃতকারীরা। তারা বেশ কয়েকটি ঘরবাড়ি ও মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় ৮টি মামলা দায়ের করা হয়, বাকি ৭টি মামলা এখনও বিচারাধীন রয়েছে।